সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলি টুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক মুসলিম মেয়ের বউ কিন্তু সুরি বিদ্যা বড় বিদ্যা যদি না খায় ধরা তবে ধরা খাওয়ার পরে সমাজে বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে আমি ছোট্ট একটা গল্পের পরে সেই আলোচিত ঘটনা যে ওমান প্রবাসী জিহান নামক কুমিল্লা হুমনার যেই ছেলে আপনার কী বলা হয় যে আয়সা নামক তার স্ত্রীকে পরকিয়ার মাধ্যমে সরাসরি ফ্লাইটে এসে দেখা করতে গিয়ে হাতে নাতে ধরেছিল আর এরপরে সেই ভিডিও যখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হলো পরবর্তী সময় সে এর পরের দিনে একটা স্টেটমেন্ট দিয়েছিল তার স্ত্রী আয়সাকে নিয়ে যে সে কিভাবে বিয়ের পর থেকে তার কাছ থেকে বিভিন্ন সময় সে এবং তার পরিবার মানে অনেক লক্ষ লক্ষ টাকা নেওয়া সহ আরও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল আর সেইটাকে হাতে নাতে ধরার জন্য সে বাংলাদেশ এসেছিল তো সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে তার স্ত্রী আয়সা এবং তার পরিবার একটি স্টেটমেন্ট দিয়েছেন যেটা জিহানের বক্তব্যের সাথে সম্পূর্ণ শতভাগ উল্টা তবে আমি ব্যক্তিগতভাবে জিহানের যে বক্তব্যটা সেটাকে শতভাগ সত্য ধরে নিচ্ছি না সেখানে আমি সেভেন্টি টু এইটি পার্সেন্ট সত্য ধরে নিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট রেখে দিলাম তবে আয়শা এবং তার পরিবার কি বলেছে সেটা বোঝানোর জন্য আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিতে হবে বর্তমান সমাজে বিষয়টা এমন হয়ে গেছে যে ধরেন আমি আপনি দুজন ভালো বন্ধু এখন আমার আপনার মধ্যে এই বন্ধুত্বের মধ্যে আমার একটা দোকান আছে আর সেই দোকানে একদিন আমি অনুপস্থিত আছি আপনি বাহির থেকে এসে আমার দোকান থেকে পাঁচশো টাকা বা পাঁচ টাকা চুরি করে নিয়ে গেছেন কি করছেন চুরি করে নিয়ে গেছেন এরপরে এই টাকাটা চুরি করতে দেখছে কে এক্স ওয়াই জেড নামের জনৈক একজন ব্যক্তি সেই ব্যক্তি যখন আমাকে জানালো যে নাইম ভাই আপনার দোকান থাইকা আপনার বন্ধু পাঁচ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দোকান থেকে ঢুকছে আমি দেখলাম যে পাঁচ হাজার টাকা নাই আর আমি যখন সমাজে মেল বিচার বসাইলাম যে সে কেন চুরি করছে বর্তমান সমাজের বেশিরভাগ জায়গায় ঠিক এই এইরকম বিচারই দেখা যায় যে বন্ধুর নামে আমি চুরির অপবাদ দিলাম সেই বন্ধু হয়তো সালিশে এসে বলল যে হুজুর আমি তো নাইমের ভালো বন্ধু আমার খুব টাকার প্রয়োজন ছিল কিন্তু নাইমের মোবাইলটা অফ ছিল এসে দেখি দোকানে নাই দোকান খোলা ছিল আমি এই পাঁচ হাজার টাকা নিয়ে গেছি ভাবছিলাম দু একদিন পরে অথবা একটু পরে নাইমরে জানাবো কিন্তু সে জানায় নাই এখন কেন এই এক্স ওয়াই জেড ব্যক্তি সে বললো আমি চুরি করছি নাইম তো আমার বন্ধু আপনি বুঝছেন তখন এক্স ওয়াই জেড ব্যক্তির কথাটা যেটা আসছে তখনই উপস্থিত সমাজে যারা টাকা খাইয়া বিচার করে তাদের কাছে বিচারের রায়টা এরকম আসতে পারে যে ঠিক তুমি কেন বলছো সে তো তার বন্ধু সে তো একটু পরে বলতেই পারতো সে তো চুরি করে নাই হয়তো এমনি নিচে মানে যারা বিচারকের পর্যায়ে আছেন সামাজিক বা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে এক ধরনের বিচারক আছেন আজকাল এই বিচারকদের নিয়ে যত ঝামেলা কারণ সোশ্যাল মিডিয়াতে কেউ যদি কান্দাকাইটটা কোনো কথা কয় হোক ছেলে বা মেয়ে আমরা প্রথম দেখাতেই বিশ্বাস করে নিই কিন্তু প্রত্যেকটা ঘটনার পিছনেই ঘটনা থাকে জিশানের সেদিনকার বক্তব্যে আমি প্রথমে তার বক্তব্য শোনার পরে সেভেন্টি টু এইটি পার্সেন্ট ট্রাস্ট হয়েছে কারণ বাংলাদেশের মানুষের একটা নৈতিক চরিত্র হচ্ছে যখন কোনো অপরাধ সামনে আসে সে তার নিজের দোষটা প্রকাশ করে না জাস্ট বিপরীত পক্ষের দোষ প্রকাশ করে কে সত্য কে মিথ্যা সেটা যাচাই করার বা ফালা করার দায়িত্ব আইন আদালত আছে সেইখানে বিষয়টা গড়ালে হয়তো বের হয়ে আসবে এখন এই ঘটনার পরে আয়সা এবং তার পরিবার কি বক্তব্য দিয়েছে আমরা সেটা নিয়ে আসছি যে সেই দিনের ঘটনা নিয়ে মুখ খুলেছেন প্রবাসীর স্ত্রী আয়েশা বেগম এবং তার প্রতি পরিবার আপনার ভাইরাল বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম নামে একটা অনলাইন পত্রিকা এই প্রতিবেদনটা করেছে তারা বলেছেন যে প্রতিবেদকের সাথে কথা বলার সময় স্ত্রী আয়েশা বেগম বলেন আমি কোনো দোষ করিনি সে মানে তার স্বামীর কথা বলছেন মিথ্যা কথা বলছে আপনারা বলুন কোরআন শরীফ হাতে রেখে কেউ কি মিথ্যা বলে জি বলে এই জাতি বলে কারণ কোরআন শরীফ যেখানে সেখানে এখন কসম কাঠার জন্য ব্যবহার হয় এটার কার্যত যে কাজটা ছিল সেটা যদি আপনি বসতেন আপনি কেন কোরআন শরীফ পকেটলায় হাঁটেন বা আশেপাশে কোরআন শরীফ পাইলক থেকা সেটাও একটা বিষয় যাই হোক তিনি বলেছেন যে আমি সেদিনের ঘটনার সময় কোরআন শরীফে হাত রেখে বলেছিলাম আমি কোনো অন্যায় করিনি সব মিথ্যে কথা কিন্তু কেউ বিশ্বাস করেনি এ সময় আয়সা বেগমের বাবা তিনি পাশে উপস্থিত ছিলেন প্রতিবেদকের সাথে তিনি বক্তব্য যেটা দিয়েছেন সেটা হচ্ছে যে আমার মেয়েকে ফোন করে নিয়ে এখন নাটক করছে আমার মেয়ের জামাই জিহান আমার মেয়ে কখনো এ ধরনের কাজ করতে পারে না আয়সা বেগমের পরিবারের এক সদস্য জানান আয়সার চরিত্র নিয়ে কোনো সন্দেহ নেই আয়সাকে আমরা খুব ছোটবেলা থেকে কাছ থেকে দেখেছি আয়সার চরিত্রের পাশাপাশি ব্যবহার এবং মন মানসিকতা অনেক সুন্দর সেদিন ভৈরবের ঘটনাটি আমরা শুনেছি এর পিছনে নিশ্চয়ই কোনো কাহিনী আছে আমরা শুধু একদিক থেকে দেখেছি আয়সার পরিবারের অন্য সদস্যরা ওমান প্রবাসী তার স্বামীর বিরুদ্ধে সঠিক তদন্ত করে আইনের আওতায় আনার অনুরোধ করেছে যাতে করে আয়সার মতন কোনো নারীকে রাস্তার এভাবে অপমানিত না হয় এর আগে স্বামী বিদেশ গিয়ে নিজের স্ত্রীকে পরীক্ষা করার জন্য ভুয়া একটা ফেসবুক আইডি রাজা নামে যে আইডি খোলে এবং সেই আইডি দিয়েই তার স্ত্রীর সাথে নিজেকে একজন ভিন্ন পুরুষ হিসাবে পরিচয় দিয়ে কথা বলা শুরু করে এরপরই বেড়ে আসতে থাকি স্ত্রীর আসল রূপ নিজের স্বামী যে কিনা নিজের পরিচয় গোপন করে ভুয়া পরিচয় দিয়ে তাকে পরীক্ষা করতে চেয়েছিল সেই স্বামীর সাথে জড়িয়ে পড়ে পরকীয় প্রেমে এখন আইনের দৃষ্টিতে এটা কিন্তু রাজার অপরাধ আপনি যদি আইসিটি ডিপার্টমেন্টের আইনগুলো সম্পর্কে জানেন রাজা যেই কাজটা করেছে সেইটা কিন্তু একটা ক্রাইম যে সে একটা ভুয়া আইডি খুলা তার বউয়ের সাথে অন্য পুরুষ করছে এখন এই সম্পর্কের মাধ্যমে এসে তার স্ত্রীকে ধরছে। এখন জিহানের তিনি কোনো এভিডেন্স ক্রিয়েট করতে পারেননি যে তিনি ছাড়া অন্য কোনো পুরুষের সাথে আদৌ আয়সার কোনো মেলামেশা অথবা ফেসবুকে প্রেম কোন মেসেঞ্জার চ্যাটিং কোনো অবৈধ কর্মকাণ্ড ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আয়সা ব্যবহার করেছে কিনা এখন তিনি যখন অবৈধ প্রেমিক সাধছেন সেই জায়গাতে পেস্টা লাগছে এখন এইটার সমাধানটা বেসিক্যালি শৃঙ্খলা বাহিনীর হাতে এই কাজটায় অনেক সময় হয় কি আমরা যারা ফেসবুক ইউজ করি এমনও হইতে পারে জিহানের বউ আয়সা যেমন ফাইজা ফাইসা গেছে নিজের জামাইয়ের পরকিয়া প্রেমে আবার বহু ব্লুটুথ জাতি আছে হয়তো বউরাই নিজেরা আইডি খুলিয়া জামাইরে টেস্ট করতে পারে অনলাইন ব্যবহারে খুব সাবধান ভিন্ন নারীর ছবি দিয়া ভিন্ন কথা বলিয়া আপনাকেও ফালাইতে পারে সেই ক্ষেত্রে স্বামীর বেলায় কি বিষয়টা এরকম হবে কিনা না হবে না সমাজে একটা ডিফারেন্ট লুক আছে যে ধরেন বেশিরভাগ ক্ষেত্রে যখন কোনো নারী ঘটিত ঘটনা হয় জনতা বিশেষ করে প্রবাসীরা যারা বিভিন্ন সময় প্রেম প্রেম ভালোবাসা করে বিদেশ গেছেন প্রেমিকা রাইখা আসছেন অথবা দেশে আমাদের কিছু বোন আমি সবাই কথা বলবো না কিছু বোন আছেন অসাধু কর্মকাণ্ডে যখন লিপ্ত হন তখন বাঙালির মন অনেকটা সন্দেহ থাকে আর সেই সন্দেহের ভিতরে আগুনের মধ্যে যেমন ঘিডালা সেটা হচ্ছে জামাই তৈরি করা কোনো আইডিতে আবার যখন চেটিং করা হয় এখন এই বিষয়গুলো প্রকাশ্যে লাইভে আনাও এটাও কিন্তু একটা মামলার এগেনস্টে পড়ে এটা জানেন তো ফেসবুক ইউটিউব এখানে চাইলে আপনি ব্যক্তিগত কোনো তথ্য যেটা মানহানিকর বা মামলা যোগ্য সেটা কিন্তু আপনি দিতে পারেন না বাট তারপরেও আমাদের বন্ধুর একটু সাবধান হওয়া উচিত প্রবাসী থেকে যেসব জামাইরা কষ্ট করে দিন রাত পরিশ্রম করে আপনাদেরকে ভালো রাখার জন্য আর বেশিরভাগ সময় এখনকার সমাজে হয় কি যৌথ পরিবারগুলো ভেঙে যখন একক পরিবার দেখা দিচ্ছে সেই ক্ষেত্রে বিয়ের পরে অধিকাংশ মেয়েরাই তার স্বামীর বাড়িতে থাকার বদলে বাবার বাড়িতে থাকতে চায় আর এই প্রবণতাটার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই এই পরকীয়া সম্পর্ক এই ঝামেলাগুলো কিন্তু সামনে আসে আসার পরে যত কিছুই করেন ফেসবুকে এ হেরে গালি দেন আর এ হেরে গালি দেন যেটাই করেন রেজাল কিন্তু আপনারাই অপমানিত হচ্ছেন আয়সা যেমনটা অপমানিত হয়েছে জিহানের প্রতি যেমন সিম্পেথি কাজ করেছে আবার আয়সার বক্তব্য শুনে অনেক আছে এখন আবার জিহান রে বকা দিবে তবে আমার অবস্থান এখন কারণ কে সত্যি কে মিথ্যা সেটা বড় কষ্টকর বাঙালি বড় ব্লুটুথ জাতি নিশ্চয় আদালতের মাধ্যমে চাইলে দুই পক্ষ সেখানে মামলা করতে পারে আর এটা থেকে হয়তো সত্য ঘটনাটা সামনে আসবে ভালো থাকুন সুস্থ থাকুন পরকিয়া থেকে বিরত থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ